এই মাসের মধ্যে কয়েকটি কর্ম দিয়েছি, একটা হলো সওম, রোজা, কিয়াম, তারাবি, সাদাকা এবং লাইলাতুল কদর। আমাদের দ্বারা কোনো মিথ্যা কথা চলবে না, কাউকে কোনো ধোকা দেব না, ওজনে কম দেব না, রমজান মাসকে আমরা সম্মান করব। আলেম একটা টিচার একটা শিক্ষক রাখেন যে এই মাসে আমরা একটু কোরআন শিখতে চাই, এটা আপনার উপর ফরজ। মৃত্যু যখন চলে আসবে তখন তুমি সৎ হতে চাইলে, তৌবা করতে চাইলে, তখন তুমি দুই রাকাত সালাত পড়তে চাইলে, সাদকা করতে চাইলে, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। আমাদের সামনে এখন রমজান মাস, আল্লাহ পাক এই মাসটি আমাদেরকে বিশেষ করে অ্যাডভান্স মানে অনুগ্রহ করে এই মাসটি দিয়েছে। এই মাসের মধ্যে কয়েকটি কর্ম দিয়েছি, একটা হলো সওম, রোজা, কিয়াম, তারাবি, সাদাকা এবং লাইলাতুল কদর। এই এতগুলি পর্ব দিয়ে রসুল বলছেন তুমি যদি ইমানের হালতে সওয়াবের আশায় আল্লাহর সন্তোষের জন্য সিয়াম পালন করো, কিয়াম করো, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করো, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক, আল্লাহ তোমার পিছনে সকল গুনাহ মাফ করে দিবে। একজন মুসলিম হিসাবে রমজান মাসের পূর্বে আমার প্রস্তুতি এটা নয় যে আমি আগে থেকে ছোলা বুট স্টক করে রেখে দিচ্ছি যেন ইফতারের সময় দাম না বাড়িয়ে যায়। আপনি শুধু অর্থ বাঁচাতে চাচ্ছেন, কিন্তু আপনি কি খাতাতে একটু নোট করে রেখেছেন যে আমি এই একটা মাস কিভাবে আমি তারতিব করব? পরিবারের সদস্যকে নিয়ে বসতে হবে। এই রমজান মাস আমরা কোনো অশ্লীল কর্ম বাড়িতে চালাবো না, টিভি চলবে না, আমাদের দ্বারা কোনো মিথ্যা কথা চলবে না, কাউকে কোনো ধোকা দেব না, ওজনে কম দেব না, রমজান মাসকে আমরা সম্মান করব। এই রমজান মাসে আমরা চেষ্টা করব যেন আল্লাহর ক্ষমা পাই। কীভাবে ক্ষমা পাবো? সিয়াম রাখতে হবে, জবানকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের দ্বারা যেন কোনো রকম আল্লাহর নাফরমানি না হয়, মানুষ কোনো কষ্ট না পায়। ঠিক এইভাবে আমার জবান দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, সিয়াম রাখব, রাত্রের সাধ্য অনুযায়ী কিয়াম আদায় করব, আর আল্লাহর কাছে আশা রাখব আল্লাহ যেন কবুল করে এবং আল্লাহ পাক সেই আমলের বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। কীভাবে ক্ষমা করবে? একটা রমজান মাস আসলো, আমি কতটুকু কোরআন পড়ব? যারা কোরআন পড়া শিখেন নেই আপনাদেরও সুযোগ, আলেম একটা টিচার একটা শিক্ষক রাখেন যে এই মাসে আমরা একটু কোরআন শিখতে চাই, এটা আপনার উপর ফরজ। বুড়ো হয়ে গেছেন, বয়স হয়ে গেছে 40 বছর, এখনও কোরআন পড়তে জানেন না, আবার বলেন আমার একটা বাংলা কোরআন দেন, বাংলা পড়ে কি কোরআন শিখে যায়? এটা কি সম্ভব? আপনি বাংলা দিয়ে কি আরবি উচ্চারণ করতে পারবেন? অসম্ভব। এগুলি হলো আমাদের মনে একটা সান্ত্বনা। আমি আলোচনা এখানে শেষ করছি, আমি তিনটা কথা বলছি। একটা হলেই আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে আখিরাতের দিকে এগিয়ে যেতে বলছে। কেন বলছে? যেহেতু যে কোনো সময় আমার সময় শেষ হয়ে যাবে, আর তখন যদি বলি লাওলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ একটু সুযোগ দাও, ফা আসাদ্দাকা ও আকুম মিনা সালেহীন, একটু সদকা করি, একটু সৎ হয়ে যাই, ওয়ালাইয়ু আখির আল্লাহ নাফসান, মৃত্যু যখন চলে আসবে তখন তুমি সৎ হতে চাইলে, তৌবা করতে চাইলে, তখন তুমি দুই রাকাত সালাত পড়তে চাইলে, সাদকা করতে চাইলে, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তুমি জানো না তোমার কাছে মৃত্যু কখন আসবে, অথব এখনই সময় তুমি মৃত্যুর জন্য কিছু করে নাও। আমি বলেছি আমার আলোচনা শেষ, কি করতে পারি একটু ভেবে চিন্তে করতে হবে, অন্ধ হয়ে চলা যাবে না, চোখ বন্ধ করে চলা যাবে না, জ্ঞানের আলোকে শিক্ষার আলোকে চলতে হবে। মুসলমানের তাওহীদের মধ্যে শিরিক ঢুকবে না এবং তার আমলের মধ্যে বেদাতের মতো জঘন্য জিনিস তার আমলের মধ্যে ঢুকলে শিরিক মানুষের আমলকে নষ্ট করে দেয়, আর বেদাত মানুষের কোনো আমল আল্লাহর কাছে পৌঁছতে দেয় না। শেষ কথা শোনেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাত আন সাহিবি বিদআতিন, আপনার আমলের মধ্যে একটা বেদাত আছে, এখন আপনি তো নিজেই জানেন না বেদাতের সংজ্ঞা কী, আমাদের আমলের মধ্যে কী কী বেদাত আছে আপনি কিছুই জানেন না। রসুল বলছেন তোমার আমলের মধ্যে যদি বেদাত থাকে, তুমি যদি তৌবাও করো, হাজাবাত তৌবা, তৌবাটাকে পার্টিশন দিয়ে আটকে রাখা হয়েছে, যতক্ষণ বেদাতটাকে তুমি মুক্ত না করবে, বেদাত না ছেড়ে দেবে, তোমার তৌবাও উপরে যাবে না, তৌবাও যাবে না, কোনো সৎকর্ম যাবে না। আশা করি বুঝেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তাওহীদ বোঝার এবং সৎকর্ম বুঝে সেই সৎকর্ম অনুযায়ী আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তার সাথে সাথে রমজান কিছুদিন পরে আমাদের সামনে আসবে, মুসলিম হিসাবে আমরা এই মাসকে সম্মান জানাব, আমরা পরিবারের সদস্য নিয়ে বসব, ভাগ করে দেন, তোমাকে বাচ্চাদেরকে বলেন রমজান মাসে তোমাকে সুরায় এই এতটা সুরা মুখস্থ করতে হবে, এতটা পুরস্কার দিব, আপনি পিতা হিসাবে বলেন
সন্তানকে বলেন তুমি যদি কোরআন শিখতে পারো আমি এই পুরস্কার দেব, তুমি যদি কোরআন খতম করতে পারো এই পুরস্কার দেব। আপনি শুধু পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেন, কিন্তু রমজান যে একটা গুরুত্বপূর্ণ মাস, আপনার সন্তানকে আপনি কতটুকু ট্রেনিং দিয়েছেন, কতটুকু পরিবারের সদস্য নিয়ে আপনি তাদেরকে এই প্রতিযোগিতার মতো একটা পরিবেশ করেছেন, এটা না করলে কে করে দিবে? আল্লাহ যেন আমাদের এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে সেই মাসের গুরুত্ব বুঝে আমরা যেন প্রত্যেকেই ওই রমজান মাসে নিজের সকল গুণা থেকে ক্ষমা করাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন।